92 ভাগ মুসলিম দেশে একের পর এক ইসলাম বিরোধী কার্যক্রম আর মুসলমানদের হৃদয়ে আঘাত দেওয়া এক নাস্তিক মিডিয়ার নামই হচ্ছে একাত্তর টেলিভিশন। আসে একাত্তর টেলিভিশনের ধর্মবিরোধী চুলকানি নিয়ে এবার অনুসন্ধানের আয়োজন। সম্পূর্ণ ভিডিওচিত্রে রয়েছি আমি মোহাম্মদ তারিক হোসাইন। সারা বিশ্ব যখন থমকে গেছে করোনা ভাইরাসের কারণে, ঠিক সেই সময় বাংলাদেশেও একের পর এক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। আর বাংলাদেশের করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করে শেফা কথন পাঠ করেন চট্টগ্রাম শাহী আন্দরকিল্লা জামি মসজিদের ইমাম জনাব সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরিয়াল মাদানী সাহেব। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জ ঈদগাহ ময়দানে লাখো মানুষের সমাগমে এই দোয়া অনুষ্ঠিত হয়। কোনো ধমক টমক আরগুলি আমি পরোয়া করি না, মহাবল চলবে তার গতিতেই, ঠিক কিনা? এ ভাইরাস দিল কে, আবার নিবে কে? তোমার করণীয় কিছু আছে? পরাশক্তি চীন, তিন নম্বর শক্তি আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে মাটির সাথে নাকটা মিশিয়ে নিয়েছে, ঠিক কিনা? মাত্র শুরু, কি দেখেছ? আল্লাহ ধরা মজবুত ধরা, যাকে ধরে একবার ছাড়ে না, ঠিক কিনা? বাংলাদেশে যারা এই সমস্ত চিন্তে আছেন, আল্লাহ আপনাকে ধরতে পারে, পারে না? পারে না, জুলুম করা যাবে না, সীমা ডিঙ্গানো যাবে না। তোমার পাওয়ার দেওয়ার কারণে কি তুমি মানুষেরও জুলুম করবে? আর লাখো মানুষের সমাগম দেখেই নাস্তিক মিডিয়াগুলো একের পর এক জ্বলে পড়ে ওঠে। চলুন তাহলে একাত্তর টেলিভিশনের সেই নাস্তিক্য মিডিয়াদের অপপ্রচারগুলো একটু দেখে আসা যাক। কি হলো যে লক্ষ্মীপুরে বিপুল গণজামায়াত করোনা ভাইরাস মুক্তির দোয়া, তাহলে তো ডক্টর আব্দুল গাফফার আপনারা তো বেশ নিশ্চিন্তেই আছেন এবং বেশ ভালোই আছেন, কারণ বিরাট মাহফিল করে করোনা ভাইরাস মুক্তির দোয়া হয়ে গেছে, আপনাদের তো আর কোনো কাজ আর রইল না ডক্টর আব্দুল গাফফার। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা হয়েছে, এটা হয়েছে একেবারে সকালে ফজরের পরে রায়পুরে হয়েছে। তো রায়পুরে রায়পুরে যে অনুষ্ঠানটা হয়েছে, যে পীর সাহেব উনি চিটাঙ্গে থাকেন, উনি মাঝে মাঝে বাড়িতে আসেন, উনি যখন বাড়িতে আসবেন বলেছেন, তো ওনার যারা প্রতিবেশী আছে তারা জড়ো হয়েছে এবং উনি আগে থেকে বলে দিয়েছিলেন যে আমি ওখানে করোনা ভাইরাস নিয়ে দোয়া করব। তো যে কারণে একেবারে ফজরের নামাজের পরপরই ওনারা দোয়া করেছেন। অ্যাকচুয়ালি আমরা এ ব্যাপারে আমাদের প্রশাসনের কারণে ফজরের নামাজের পরপর কি করোনা ভাইরাস ছড়ায় না ডক্টর আব্দুল গাফফার? জি জি জি, না মানে ফজরের নামাজের পরপর কি করোনা ভাইরাস ছড়ায় না? পীর সাহেবদের ক্ষেত্রে সম্ভবত অনুমতি নিতে হয় না, ওনারা জানেন না এবং কখনো কখনো স্টেশন থেকে অনেক দূরেও থাকেন। এবং ডক্টর আব্দুল গাফফার যে ভঙ্গিতে বললেন, উনি সিভিল সার্জন হয়ে কি করে এই ব্যাখ্যার জায়গায় যেতে পারেন? না, উনি যে ভঙ্গিতে বললেন যে ফজরের নামাজের পর ওনার প্রতিবেশীরা জড়ো হয়েছে, মানে এটি একটি বাংলাদেশের প্রতিবেশীর জমায়েত এবং সেই প্রতিবেশীরা কতক্ষণের মধ্যে এই এই কজন এই গুটি কয়েক প্রতিবেশী কি করে মানে জমায়েত হয়? আমি ধরে নিচ্ছি যে প্রশাসন কিছুই জানতেন না, কিন্তু এখন তো আপনাদের সময় ডক্টর আব্দুল গাফফার, আপনারা যা বলবেন প্রশাসন সেই অনুযায়ী কাজ করবেন সেটি হওয়ার কথা এরকম একটি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে যখন সারা বিশ্ব পড়ে গেছে। আপনারা কেন এই এই পরামর্শটি জেলা প্রশাসনকে দেবেন না যে প্রয়োজনে এই সমাবেশ হবে না? এটা কোনো অর্থ হলো? হা হা, মানে এটা ক্লাসিফাই করবেন কেমন করে, পার্থক্য করবেন কেমন করে? যেখানে বাইতুল মানে মসজিদুল হারাম এবং নববী বাদে সৌদি আরবের মতো দেশে বলছে যে মসজিদে আসার দরকার নেই, আপনারা বাড়ি থেকেই নামাজটা পড়েন, তাই না? এই এটা আপনারা উদাত্তভাবে কেন জানাতে পারছেন না আমি এটা বুঝছি না। এবং কুয়েতে কিন্তু আজানও বদলে দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে আলাম ওলামায়ে কেরামের সাথে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে, আমরা খুব সহসা এই বিষয়ে আমাদের একটি আহ্বান, সরকারের অনুমোদন করে আমরা জানাবো। এতক্ষণ যে উপস্থাপিকাকে দেখলেন সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে শুদ্ধ ভাষায় ইসলামকে কটাক্ষ করার বারবার চেষ্টা করে যাচ্ছে, এই কথিত সাংবাদিকের নাম মিথিলা ফারজানা, যিনি বিগত সময় একের পর এক ইসলাম আর মুসলিমদের হেয় করে আসছিলেন। এই তো সেদিন বলেছিলেন যে মাদ্রাসায় পড়াশোনা করলেই নাকি জঙ্গি হয়, আবার কখনো কখনো বলেছিলেন মুসলিমরা নাকি মসজিদের দোহাই দিয়ে একের পর এক সরকারি জায়গা দখল করে, আবার এই নাস্তিক্য মিডিয়ায় প্রকাশ করেছে একের পর এক হিন্দু মুসলিম বিবাদ নিয়ে, যে বোরানুদ্দিনে ঘটনা ঘটেছিল বলায় সেই কথিত ঘটনা নিয়ে
যারা প্রচার করেছিল মুসলিমদের দ্বারা নাকি হিন্দুরা নির্যাতিত হচ্ছে, একের পর এক ঘরবাড়ি ভাঙচুর সহ মন্দির ভাঙচুর করছে। দর্শক, এভাবে বললে হয়তো বা সারাদিন চলে যাবে। চলুন তাহলে একাত্তর টেলিভিশন অর্থাৎ নাস্তিক মিডিয়ার কার্যক্রমগুলো একটু ছোট পরিসরে দেখে আসা যাক। ভোলার বোরহানউদ্দিনে হামলায় ছাত্রদল ও শিবিরের কর্মীরা যেমন ছিল, তেমনি ছিল কয়েকজন ছাত্রলীগ কর্মীও। ভোলার বোরহানউদ্দিন উপজেলার এই মন্দিরে গেল 20 তারিখে হামলা চালানো হয়েছে। হামলা চালানো হয়েছে এই হিন্দু পাড়ার কয়েকটি বাড়িতে, আগুনও দেওয়া হয়েছে, কিন্তু চেরোচেনা মানুষ, চেরোচেনা মুখ, স্বাভাবিক চলাফেরা। তারপরও কেন এমন ঘটনা ঘটল, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা এই মানুষদের। মাদ্রাসাও হচ্ছে মাদকের সাথে যুক্ত, এই অ্যাস্পেক্ট আমরা গণনা করতে পারি কিনা? আমি একটু যুক্ত স্থাপনাগুলো তৈরি হয়েছে, পাওয়ার স্টেশন তৈরি হয়েছে, সরকারি অফিস আছে, মসজিদ তো আছেই, মানে মসজিদ তো সবার আগে জমি দখলের প্রথম কাজ হচ্ছে, ধর্মীয় উপাসনালয় তৈরি করা, মসজিদ আছে। একজন আলেমের ডাকে যখন সারা দিয়ে লাখ লাখ মুসল্লি সমবেত হলো একটি ময়দানে, সেখান থেকে করোনা ভাইরাস ছড়ানোর আতঙ্ক রয়েছে নাস্তিক্যবাদী টেলিভিশনগুলোর সাংবাদিকরা। অপরদিকে দেশে কিন্তু নানান সভা সমাবেশ একের পর এক চলেই যাচ্ছে। যেমন ধরুন, হাজার হাজার মানুষ সম্মিলিত হয়ে একসাথে মিছিল মিটিং করছে, আনন্দ উল্লাস করে পালন করছে 400 কোটি টাকা মজিব বর্ষ। সেখান থেকে করোনা ভাইরাস ছড়ানোর মতো কোনো আশঙ্কা নেই। আজ চলে যাবো, ফিরবো নতুন কোনো অনুসন্ধান নিয়ে। সে পর্যন্ত অনুসন্ধান টিভির সাথে থাকুন, সাথে থাকুন অনুসন্ধান .com পেজের সাথে। ফিরছি নতুন সময়।